সপ্তমীর সকালে তৈরি হয়ে গিয়েছে তেজ। এবার তা ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে দ্রুত গতিতে ধেয়ে আসছে ভূপৃষ্ঠের দিকে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে ঘূর্ণিঝড় তেজের অবস্থান মৌসুম ভবন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে দক্ষিণ পূর্ব এবং পার্শ্ববর্তী দক্ষিণ পশ্চিম আরব সাগরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি। 22 অক্টোবর আরও শক্তি বাড়াবে এই ঘূর্ণিঝড়টি, তবে ভারতের উপকূলের দিকে এটি আসবে না, বরং ওমান ও তৎসংলগ্ন ইয়েমেনের দক্ষিণ উপকূলের দিকে অগ্রসর হবে এই ঘূর্ণিঝড়। চলতি বছরে আরব সাগরে এটি দ্বিতীয় ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ভারতের আবহাওয়া বিভাগ IMD জানিয়েছে যে আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় তেজ শনিবার একটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গিয়েছে এবং রবিবার এটি গুরুতর ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এর গতি কত থাকবে? একটি ঘূর্ণিঝড়কে 62 থেকে 88 কিমি প্রতি ঘন্টা সর্বোচ্চ বাতাসের গতিবেগ দ্বারা চিহ্নিত করা হয়। যখন বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 89 থেকে 117 কিলোমিটার পৌঁছে যায়, তখন এটিকে একটি গুরুতর ঘূর্ণিঝড় বলা হয়। তার মানে বুঝতেই পারছেন কেন এটিকে গুরুতর ঘূর্ণিঝড় বলা হচ্ছে, কারণ আশঙ্কা করা হচ্ছে এর সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় 89 থেকে 117 কিলোমিটার। সপ্তমীর সকালেই যে খবর জানা যাচ্ছে তাতে কিন্তু রীতিমতো মুখ ভার প্রত্যেকের বলা যেতে পারে, কারণ আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি ইতিমধ্যেই যে খবর সামনে আসছে যে ঘূর্ণিঝড় গুরুতর কেন বলছি, ঘূর্ণিঝড় তো ঘূর্ণিঝড়, কারণ এই ঘূর্ণিঝড়ের তেজ আরও অনেকটাই বেশি, যে কারণের জন্য গুরুতর ঘূর্ণিঝড় বলা হচ্ছে। সপ্তমীর সকালে সাগরে তৈরি হয়ে গিয়েছে তেজ, এবার তা ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে দ্রুত গতিতে ধেয়ে আসছে ভূপৃষ্ঠের দিকে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আর এই তেজের অবস্থান হচ্ছে মৌসুম ভবন ইতিমধ্যেই যেটা জানাচ্ছে যে দক্ষিণ পূর্ব এবং পার্শ্ববর্তী দক্ষিণ পশ্চিম আরব সাগরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি। 22 অক্টোবর আরও শক্তি বাড়াবে এই ঘূর্ণিঝড়টি, তবে ভারতের উপকূলের দিকে এটি আসবে না, বরং ওমান ও তৎসংলগ্ন ইয়েমেনের দক্ষিণ উপকূলের দিকে অগ্রসর হবে এই ঘূর্ণিঝড়। চলতি বছরের আরব সাগরে এটি দ্বিতীয় ঘূর্ণিঝড়। আর এই ঘূর্ণিঝড়ের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ভারতের আবহাওয়া বিভাগ জানাচ্ছে, IMD জানিয়েছে যে আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় তেজ শনিবার একটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গিয়েছে এবং রবিবার এটি গুরুতর ঘূর্ণিঝড়ে পরিণত হবে। গুরুতর এই শব্দটি কেন ব্যবহার করা হচ্ছে, কারণ ঘূর্ণিঝড়কে 62 থেকে 88 কিমি প্রতি ঘন্টায় সর্বোচ্চ বাতাসের গতিবেগ দ্বারা চিহ্নিত করা হয়। মানে যে বাতাসের গতিবেগ থাকে 62 থেকে 88 কিমি প্রতি ঘন্টায়, তখন তাকে বলা হয় ঘূর্ণিঝড়। তবে যখন সেটা পরিবর্তন হয়, মানে আরও গতিবেগ বেড়ে যায়, 89 থেকে 117 হয়ে যায়, তখন তাকে কিন্তু গুরুতর ঘূর্ণিঝড় বলা হয়। আর মনে করা হচ্ছে তেজের গতিবেগ কিন্তু 89 থেকে 117 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে, সেই কারণের জন্যই বলা হচ্ছে এটি গুরুতর ঘূর্ণিঝড়। আর এর মানে বুঝতেই পারছেন যে ক্ষয়ক্ষতি কিন্তু প্রবল হতে পারে, সেই আশঙ্কাও কিন্তু করা হচ্ছে ইতিমধ্যেই।
অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর অবশ্যই নজর রাখুন হোয়াটসঅ্যাপে, কারণ আজ তক বাংলা হোয়াটসঅ্যাপেও রয়েছে।